আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই বোনেরা, বেশ আলোচিত একটি এপিসোড অথবা নাটক আমাদের ফেসবুক পেজে, ইউটিউবে, ব্লগে, সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন মানুষ বিভিন্নভাবে পোস্ট শেয়ারিং করছে এবং সমালোচনা করছে। এমন কি নাটক যে নাটকের কিছু ভাবধারা, কিছু ছবি, কিছু লিখনির মাধ্যমে পুরো দেশ জুড়ে সমালোচিত হচ্ছে। এটি এমন একটি নাটক যেটা আমরা সবাই জানি, ছাত্র উঠতি বয়সে তরুণ তরুণীরা সবচেয়ে বেশি এ সম্পর্কে জানে, সেটা হচ্ছে ব্যাচেলর পয়েন্ট। এই এপিসোড বহু সংখ্যক আমাদের তরুণ যুবক যুবতীরা দেখে থাকে। এখন এই ব্যাচেলর পয়েন্টে এমন সব কিছু দেখা হচ্ছে বা দেখানো হয়েছে যেটার কারণে আজকে সমালোচনার ঝড় ফুসে উঠছে। আমি এই ব্যাচেলর পয়েন্ট যদি আপনারা ধরে নেন, যতগুলো এপিসোড এসেছে এর মধ্যে সবগুলো মিলিয়ে আমি এক ঘন্টা দেখেছি। এক ঘন্টা দেখে আমার যা অভিজ্ঞতা হলো, আমি যা বুঝেছি, আমি যা দেখেছি এবং আমি যা শুনেছি, বাস্তবে তা আমি প্রমাণ পেয়েছি, সে সকল বিষয়ে আজকে আমি আলোচনা করতে যাচ্ছি। ইতিপূর্বে আমি ভিডিও শুরুতে বিভিন্ন ছবি দেখিয়েছি, বিভিন্ন ভিডিও দেখিয়েছি, তো আপনারা আশা করি ন্যূনতম জ্ঞান পেয়েছেন। আর যারা এই ব্যাচেলর পয়েন্ট দেখে থাকে, দেখছে, এবং আমি কিছুক্ষণ পূর্বে দেখেছি যে এই ব্যাচেলর পয়েন্ট চার ঘন্টায় 1.5 মিলিয়ন বেশি ভিউ হয়েছে, এত সমালোচিত হয়েও এত ভিউ কীভাবে পায় আমি এটাই বুঝলাম না। যাই হোক, তো এই এক ঘন্টায় আমি যা দেখেছি, মানে বিভিন্ন এপিসোডের খণ্ডিত কিছু অংশ আমি ইচ্ছাকৃতভাবে দেখিনি, আমার বন্ধুবান্ধব বা প্রতিবেশী এই ভিডিওটি ছেড়েছে, বাধ্য হয়ে টুকটাক দেখা হয়েছে, তো সে পরিলক্ষিতে আমি সেই জ্ঞান থেকে আমি আপনাদেরকে বলছি যে আসলে এই ভিডিওর ভিতরে কী কী রয়েছে। আপনারা ইতিপূর্বে দেখেছেন যে এই নাটকের ভিতরে কীভাবে অশ্লীল ছবির মাধ্যমে প্রকাশিত হচ্ছে এবং অশ্লীল অ্যাড উপর পর্যন্ত কিন্তু আসছে। আর এই ভিডিওতে আপনারা দেখেন, যারা দেখছেন তাদের বাচন ভঙ্গিতে অশ্লীলতা রয়েছে, হারাম বিষয়বস্তুর দিকে তারা ধাবিত করে এবং হাত দিয়ে, লিখুনি বস্তু দিয়ে যেভাবে হোক তারা সবসময় চেষ্টা করে হারাম বিষয় উপস্থাপনা করা, তাদের গালাগালিও কিন্তু ঠিক একই পর্যায়ে। এই যে অশ্লীল একটি বাক্য, বেশিরভাগ দেখবেন আপনারা তাদের ভয়েস মিউট করা হয়, একটি আওয়াজ দেওয়া হয় যে আওয়াজের মাধ্যমে ওইখানে সে খারাপ কথা বলেছে। আমরা কিন্তু সেন্সভাবে এটা মেনে নিচ্ছি যে খারাপ ভাষা হতেই পারে, কিন্তু আপনার ছেলে, আপনার সন্তান, আমাদের সমাজের ইয়াং যে ছেলেরা আছে তারা কি বুঝছে? তারা এখনই শিখে ফেলছে অশ্লীলতা। এখানে মধ্যে রয়েছে গাঁজার আসর, নেশাদ্রব্য সেবন করা, হতাশার গল্প, কিভাবে অন্যের গার্লফ্রেন্ড থেকে নাম্বার নেওয়া যায়, প্রেম ভালোবাসা করা যায়, হারামভাবে রিলেশন করা যায়, তারপর হারামভাবে ব্যবসা করা যায়, এই সকল কাজ মূলত এখানে শেখানো হচ্ছে। পড়াশোনা বাদ দিয়ে ব্যাচেলর আপনি যদি থাকেন, কীভাবে আপনার জীবনটা অতিবাহিত হবে, এখানে ভিতরে কিন্তু সব কিছুই রয়েছে। আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে একদিকে ছেলেরা যেমন এ ব্যাপারে ঝুঁকে যাচ্ছে, তেমনিভাবে আমাদের মুসলিম বোনেরাও ঠিক একইভাবে এই অশ্লীলের দিকে ছেয়ে যাচ্ছে। এখানে কিন্তু একটা জিনিস আপনারা খেয়াল করবেন যে এই এপিসোডের মাধ্যমে সবচেয়ে বেশি সমালোচিত, সবচেয়ে বেশি অশ্লীল, অশ্লীল কথাবার্তা, অশ্লীল ভঙ্গিতে যে ব্যক্তিটি করে সেটা হচ্ছে মার্জুক রাসেল, ওরফে পাশাবাই।
এই মার্জুক রাসেল সে কিন্তু অনেক অশ্লীলতা গান গেয়েছে। আপনারা যদি নেটে সার্চ দেন, দেহ দোলানা ঝাঁকানাকা একটি গান রয়েছে, সেই গানটি রচিত কিন্তু সে। তারপর রয়েছে ভেতর বলে বাইরে আসুক, বাইরে বলে ভেতর আসুক, এই গানটি কিন্তু তার রচিত। এইভাবে যদি আপনি দেখেন, সে আগে গান বাজনা করত, বিভিন্ন ধরনের তার গান বাজনার ভিতরে অশ্লীলতা ছেয়ে যাচ্ছে। এখন বর্তমানে সে যে অশ্লীলতা কাজ করত সেখানে ভিডিওতে উপস্থাপন করছে। আপনারা দেখুন যে সে যে টি শার্ট গায়ে দিচ্ছে, সে যে গেঞ্জি গায়ে দিচ্ছে, সেই গেঞ্জির ভিতরে যে লেখাটা সেটা কিন্তু এমনি এমনিতে আসেনি। আপনি একটা জিনিস পরে আপনি একটি অনুষ্ঠানে চলে যাবেন, একটি প্রোগ্রামে চলে যাবেন, তা তো হয় না। আপনি নিশ্চিত নিজে ব্রেন দিয়ে, নিজের যোগ্যতা দিয়ে কীভাবে সম্মানিত করা যায়, কীভাবে আপনি সম্মানিত হবেন সেই বিষয়টি কিন্তু খেয়াল রাখেন। ঠিক তেমনিভাবে এই ভিডিওতে যত রকম জিনিস করা হচ্ছে, যে বিষয়গুলি দেখানো হচ্ছে তা কিন্তু পূর্ব পরিকল্পিত। এখানে কিন্তু কোনো অনাকাঙ্ক্ষিত কোনো বিষয় হচ্ছে, এখানে কিন্তু কোনো অনাকাঙ্ক্ষিত বিষয় নেই যেটা ভুলভাবে হয়েছে, অনাকাঙ্ক্ষিতভাবে হয়েছে, অজ্ঞাতবশত কারণ হয়েছে, সব কিছু কিন্তু পরিকল্পিতভাবে হচ্ছে। এবং এই যে গালাগালিগুলো হচ্ছে এসবগুলো কিন্তু পরিকল্পিতভাবে হচ্ছে। আমাদেরকে বুঝাক বা না বুঝাক, আমরা বুঝেও বুঝছি না আমাদের মাঝে যে এই সকল অশ্লীলতা, তারপরে কীভাবে হারাম ব্যবসা করতে হয়, কীভাবে বাবা মায়ের সাথে মিথ্যা কথা বলতে হয়, কীভাবে আপনারা দেখেছেন যে একজন হিন্দু সেও কিন্তু সলাৎ পড়ছে, এমনটা বাচনভঙ্গি করা। আমি না হোক এক ঘন্টার ভিতরে এতগুলো ভুল পেয়েছি, এত কিছু শিখেছি, জেনেছি। আপনারা যারা প্রতিনিয়ত এপিসোডগুলো দেখছেন, প্রত্যেক দিন দেখছেন কিংবা মাঝে মাঝে দেখছেন, আপনারা আমার চেয়ে আরও বেশি জানেন, বেশি বুঝেন। এই নাটক, এই এপিসোড দেখে আমাদের মুসলিমদের কি শেখা হচ্ছে, আমরা মুসলিমরা কি শেখাচ্ছি, যারা এই ভিডিওটি তৈরি করছে, যারা অভিনয় করছে, যারা পরিচালক, সবাই কিন্তু মুসলিম। মুসলিম হয়ে আমরা এই সকল কাজ কীভাবে করতে পারি? এখন আমি সরাসরি মার্জুক রাসেলের গীবত করছি না, কারণটা হচ্ছে হয়তোবা আমি তার জন্য দোয়া করি, আল্লাহ তাআলা যাতে তাকে হেদায়েত দান করে। যদিও সে অনাকাঙ্ক্ষিতভাবে তার হুঁশ নেই বা অজ্ঞাতবশত কারণে যদি করে থাকে, তাহলে আলহামদুলিল্লাহ, সে যদি তাওবা করে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করবেন। আমি জানি না সে কেন করছে, কী জন্য করছে, কেউ কি তার মাধ্যমে করাচ্ছে, তাকে ভুলভাবে বুঝাচ্ছে। অন্তত এতটুকু জ্ঞান থাকা উচিত, আমি যা করছি, আমি যা মানুষকে শেখাচ্ছি, দেখাচ্ছি, তা কিন্তু আমার মস্তিষ্কে থাকা উচিত। দেখুন, এই ভিডিও বানানোর সময় আমি কিন্তু পারতাম যে আরও এপিসোডের কিছু অশ্লীল ছবি, অশ্লীল ভঙ্গি এসব কিন্তু দেখানোর জন্য, কিন্তু আমি পারছি না, কারণ এই সকল বিষয় আমার দেখানো জায়েজ না, আমি পারছি না দেখাতে। যদি হারামভাবে দেখাতাম তাহলে আপনারা বুঝতে পারতেন এই ভিডিওর ভিতরে কত রকমের হারাম এবং অশ্লীলতার জিনিস দেখানো হচ্ছে, আর আমাদের তরুণ তরুণীরা ধ্বংসের দিকে ধাবিত হচ্ছে। তাই আপনারা এই সকল ভিডিও থেকে সবসময় এড়িয়ে থাকুন, ইসলামিক নাটক দেখুন, ইসলামে ছায়া তুলে আসুন, দেখবেন আল্লাহর রহমতে কোনো সমস্যা হবে না। আল্লাহ আমাদেরকে বুঝেও মানা তাফিক দান করুক। আমিন।